হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অক অনলাইন ক্লাসরুম আবারও সব বাইকে হোম অক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির ইংরেজির কয়েকটি পেজের পড়াশোনা তো আগের দিন আমরা সিলেবাসটা দেখেছিলাম যারা সিলেবাস দেখো নি এর আগের ভিডিওটা দেখে নাও প্লে থেকে ক্লাস থ্রি অল ভিডিও অপশান থেকে দেখতে পাবে যে আমরা প্রত্যেকটা বইয়ের কি কতদূর পড়বে সমস্ত কিছু আলোচনা করে নিিস এর আগের ভিডিওটাই যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে লাইভে চলে এসো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আমাকে ইনস্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই পাবে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম নামে আর আমার অ্যাপটার নামও হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম যাদের কোনো হেল্পের দরকার আছে সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অনলি করবে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের সাজেশান তোমাদের ভালো লাগা তোমাদের কোনো খুশির খবর আমাকে জানাতে পারো তোমাদের রেজাল্ট আমাকে জানাতে পারো কোনো দরকার থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তো চলো দেরি না করে আমরা আলোচনা করি আমাদের বাটারফ্লাই বা ইংরেজির টেস্ট টেক্সট বুকটা ক্লাস থ্রির ক্লাস থ্রির ইংরেজির টেক্সট বুকটা আজকে প্রথম থেকে শুরু করব প্রথমেই একটা সুন্দর ছবি দেখো জলে ভাসমান একটা নৌকা তারপরে চলো দেখি নেক্সট পেজে কি আছে সঙ্গে আমরা কাকে কাকে আছে দেখে নেব সেটাও তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা ক্লাসগুলো গিয়ে নিয়ে আচ্ছা আমার সঙ্গে কে কে আছে সম্প্রীত আছে ইন্দ্রাক্সি আছে প্রিয়াংশু আছে আচ্ছা আমাদের কত দূর থেকে কত দূর পড়বে আমি বলেছিলাম প্রথম পর্বে এক থেকে তেতাল্লিশ পাতা অব্দি মানে আমাদের পড়বে এই দেখো এখান পর্যন্ত লেসন থ্রি পর্যন্ত ঠিক আছে আমরা আজকে প্রথম প্রথম ইংরেজি বইটা খুলে বসছি তোমরা বসে ফেলো আমরা দেখি পারি কি না দেখো তো বইটা খুলে বাস খুলো কে সঙ্গে আছে দেখে নিয়ে প্রিয়াঙ্ক হ্যাঁ বলো

কি দেখতে পাচ্ছেন ওখানে আমার ছবি দেখা যাচ্ছে আচ্ছা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে হ্যালো হ্যাঁ মানে অন্যরা দেখতে পাচ্ছে তো নো লাইভ ক্লাস অন্য কেউ তো দেখতে পাচ্ছে মানে আমি দেখছি অন্য কাউকে জিজ্ঞেস করছি ঠিক আছে শুনতে পাচ্ছে তো কথা না এখন আমি কথাটা বন্ধ করলাম আপনার সঙ্গে কল করছি বলে তো কথা শুনতে পাচ্ছে না না আচ্ছা দেখছি একবার বন্ধ বন্ধ করে দিয়ে অ্যাপটা আবার খুলুন তাহলে হবে

e b r a এটা বসাতে হবে তারপর এটা এটা in এখানে হুম বাহ ভেরি গুড খুব ভালো ঠিক আছে তুমি সঙ্গে থাকো আবার দড়ছি তোমাকে আচ্ছা প্রিয়াংশু দেখতে পাচ্ছো প্রিয়াংশু প্রিয়াংশু শুনতে পাচ্ছো আমার কথা দেখতে পাচ্ছো হ্যালো হ্যাঁ বলো

কিভাবে বলো ওটা স্যার কই হুম কই দেখতে পাচ্ছি না তো হ্যাঁ এবার এটা হবে সাইকেল এটা হবে সাইকেল এটা সাইকেল সি ওয়াই সি এল সি ওয়াই সি এল ই সাইকেল ঠিক আছে আচ্ছা এটা দেখো তো কি বলেছে অ্যারেঞ্জ দা ওয়ার্ড অ্যারেঞ্জ ইন দা ওয়ার্ডার এ টু জেড প্রথমে এ বালাটা হবে তারপরে বি বালাটা হবে তারপর সি বালাটা হবে এরকম করে হ্যাঁ তো সাজাতে হবে সাজাতে হবে ঠিক আছে কোনটা এ দিয়ে আছে দেখো তো এ দিয়ে আছে অ্যাপল অ্যাপল এখানে লেখা আছে বি দিয়ে আছে বুক লেখা আছে তারপর কে দিয়ে আছে কেক সি এ

এল 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 এ পরে এম 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 দিয়ে ম্যাট ম্যাট আছে হ্যাঁ এম দিয়ে ম্যাট এন দিয়ে কি আছে এন দিয়ে নাই আছে এন নেই হুম তারপরে এম এন ও ও দিয়ে অক্স অক্স তারপরে पी पी दिए पॉट बिग पॉट তারপরে পি কিউ কিউ দিয়ে কিউ দিয়ে নেই কিছু একটা বল তো কিউ দিয়ে কুইন হুম কিউ ইউ ডাবল ই এন এন কুইন কুইন মানে রানী কুইন মানে রানী হুম কিউ দিয়ে নাই তাহলে কিউ আর আর দিয়ে র‍্যাট র‍ैट হুম তাহলে এইভাবে আমরা এ বি সি ডি করে সাজাতে পারবো এই জিনিসটা কোথায় থাকে জানো লাইব্রেরিতে থাকে কোথায় থাকে বলো তো লাইব্রেরিতে এলাই বি আর এ আর ওয়াই লাইব্রেরিতে থাকে কোথায় থাকে বইগুলো সাজানো থাকে এ দিয়ে বইগুলো একসাথে থাকে বি দিয়ে থাকে সি দিয়ে থাকে বইগুলোকে সাজানো থাকে হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ ঠিক হ হ্যাঁ বলো স্যার দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি এগুলা করলাম বুঝতে পারলে হ্যাঁ বুঝতে একটা কি হবে একটা ম্যাট আচ্ছা তিন একটা কি হবে তিন একটা বুক এইটা কি হবে

জুড়িতে করে এই জিনিসগুলো নিয়ে চলে এসছে এক জায়গায় ঢেলে দিয়েছে এইখানে গোছা করে রেখে দিয়েছে এক ঝুড়ি হ্যাঁ এবার মা বললো যে এগুলোকে আলাদা করো কি বললো আলাদা আলাদা করো তাহলে অ্যাপেলটা কোন ঘরে যাবে বলেছে মা বলেছে যে এ ঝুড়িতে ভেজিটেবল এ এ ঝুড়িতে কি থাকবে ভেজিটেবল আর বি ঝুড়িতে ফল হুম এ বি অ্যাপেল এই বি নম্বর ঝুরিতে যাবে অ্যাপল অ্যাপেলটা তাহলে বি নম্বর ঝুরিতে যাবে এ পিপি এলি তারপর এটাই গোয়াবা গোয়াবা বি নম্বর হুম ক্যাবেজ এক এ নম্বর ঠিক বলেছো লেমন লেমন এ বি নম্বর লেমন ঠিক বানানা উম বি নম্বর পটেটো

সেটা হবে সবজি গ্রেপ গ্রেপ বি বি ব্রিঞ্জাল ব্রিঞ্জাল এ নাম্বার অনিয়ন অনিয়ন এ নাম্বার টমেটো এ নাম্বার ম্যাঙ্গো বি নাম্বার লিচি বি নাম্বার বাহ ভেরি গুড খুব ভালো পাচ্ছ তো রেজাল্ট বেরিয়ে গেছে

হুইট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হিল লাইক তাহলে তোমার বন্ধুকে শোধাতে হবে সে কি ফল ভালোবাসে সবাই নিজের নিজের পছন্দর ফলটা টাইপ করো মেসেজে তুমিও করো হ্যাঁ শুনতে পেলে অরিজিৎ হ্যাঁ হ্যাঁ তুমি টাইপ করেছো কি কি ফল তুমি ভালোবাসো কেন এখনো করিনি করছি কি ভালোবাসো তুমি খেতে টাইপ করো টাইপ করছি কিন্তু হচ্ছে না হ্যাঁ হচ্ছে না তুমি এখানে ম্যাঙ্গো টাইপ করেছো ম্যাঙ্গো ছবি চলে এসছে ঠিক আছে ঠিক আছে দুই একটা দেখো তো টেল ইউর ফ্রেন্ড হুইচ ফুড অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক তাহলে বন্ধু কি পছন্দ করে এখানে লিখতে হবে বন্ধু পছন্দ করে ম্যাঙ্গো আর গ্যাবে ম্যাঙ্গো আর টমেটো 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 তুমি কি ভালোবাসো আমি ভালোবাসি গুয়াভা গুয়াভা আর আর কি আর যে ক্যাবেজ হুম ক্যাবেজ ক্যাবেজ আচ্ছা হুইচ ভেজিটেবল ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার শীতকালে কোনটা তুমি দেখতে পাও ক্যাবেজ

টু হ্যাভ ইন সামার গ্রীষ্মকালে কোনটা পাওয়া যায় ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো গ্রীষ্মকালে ম্যাঙ্গো পাওয়া যায় ঠিক বলেছ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ উত্তর কিন্তু টাইপ করবে আমি কিন্তু দেখছি ঠিক আছে স্যার ওকে অয়ন বলো অয়ন হ্যালো স্যার যতদূর পড়ালাম বুঝতে পেরেছো

এ ঝুড়িতে সবজি আর বি ঝুড়িতে ফল হ্যাঁ এ ঝুড়ি আচ্ছা লিচুটা কোন ঝুড়িতে যাবে বি ঝুড়িতে যাবে ঠিক বলেছো চলো আমরা তারপরে দেখি এইখানে দেখো মেয়েটা দেখতে পাচ্ছো পাঁচ নম্বর অ্যাক্টিভিটি না সে কিচ্ছু দেখা যাচ্ছে না আচ্ছা সঙ্গে থাকো দেখছি আমি আবার বর্ষা দেখতে পাচ্ছ পড়া বই দেখতে পাচ্ছো বইটা হ্যাঁ স্যার বই দেখতে পাচ্ছো বইটা খুলেছি হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এই মেয়েটা হাঁটছে দেখেছো হ্যাঁ স্যার সাম ওয়ার্ড আর মিসিং কোনো কিছু কিছু শব্দ এখানে নেই

না স্যার একটু দেখা যাচ্ছে রেন আর ক্লাউডটা টা শুধু দেখা যাচ্ছে তারপরে আছে গার্ল তারপরে আছে আমরেলা আমরেলা ও দা গার্ল হবে ওটা স্যার দা গার্ল হবে ঠিক বলেছো জি আই আর এল তারপর এটা কি হবে তারপর ক্লাউড হবে ক্লাউড সি

বি আর ই এল এল এ আমবেলা নেক্সট পেজ দেখতে পাচ্ছো একটা ঘরের ছবি না স্যার আগেরটাই দেখতে পাচ্ছি একটু দুটি দেখতে পাচ্ছি এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা আচ্ছা এক এখন একটি ভেটি ফাইভ টা আচ্ছা তুমি সঙ্গে থাকো আমি আবার দেখছি আচ্ছা সম্প্রীত দেখতে পাচ্ছো এই ছবিটা ঘরের ছবিটা হ্যাঁ স্যার ঘরের টিভি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখো তো এখানে কি করতে হবে এখানে এখানে এ লেটস লুক এট দা পিকচার এন্ড ম্যাচ কালাম এ উই কালামবি এখানে ছবিটা আমাদেরকে দেখতে হবে দেখার পর কালাম এ এর সঙ্গে কালামভি ম্যাচ করতে হবে মানে কে কোথায় আছে এইটা বিষয়ে কোশ্চেনটা এটা আমি একটু ছোট করে নিলাম

পাঁচটা এখনই লিখতে পারো পরেও লিখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে দেবে কি লিখবে কি লিখবে দেয়ার ইজ এ ডগ আন্ডার দ্য বেড আমাদের বেডের নিচে একটা কুকুর আছে বা ডল বলতে পারো দেয়ার ইজ এ ডল আন্ডার দ্য বেড আমার একটা পুতুল আছে বিছানার তলায় দেয়ার ইজ এ টেবিল বিসাইড মাই বেড বলতে পারি এরকম এরকম করে তোমরা পাঁচটা সেন্টেন্স লিখে আমাকে হোয়াটসঅ্যাপে হোক বা এই অ্যাপের চ্যাটে হোক আমাকে দেবে শুনতে পেয়েছো সবাইকে বললাম আমি কিন্তু ঠিক আছে ঠিক আছে সম্প্রীত সঙ্গে থাকো আবারও ধরছি হ্যাঁ অয়ন বলো অয়ন অয়ন দেখতে পাচ্ছ এটা বিয়েটা করতো দেখি পাচ্ছ কিনা

পর্দাটা কোথায় আছে উইন্ডো হ্যাঙ্গিং অন দা উইন্ডো উইন্ডো বুঝতে পেরেছো সেখানে পর্দা আছে জানালায় জানালাই ঝুলানো দেয়ার আর সাম পিলোস কিছু বালিশ আছে কোথায় অন দ্য বেড কোথায় থাকে অন দ্য অন দ্য বেড বিছানার ওপরে আছে অন দ্য বেড ড্যাশ অন দ্য ব্র্যাকেট ব্র্যাকেট অফ দ্য চেয়ার এটা কি হবে টি শার্ট দেখো জামাগুলো আছে চেয়ারের পেছনে দেখতে পাচ্ছো হুম এখানে হবে কি লিখবো দেয়ার ইজ এ শার্ট কি লিখবো এখানে দেয়ার দেয়ার ইজ শার্ট ইজ এ শার্ট এস এইচ আই আর টি শার্ট অন দ্য ব্যাক ব্যাক রেস্ট অফ দা চেয়ার ড্যাশ অন দ্য ম্যাট কি ম্যাটের উপর আছে দেখো তো ম্যাটের উপর ক্যাট দেয়ার ইজ এ ক্যাট দেয়ার ইজ এ ক্যাট দ্য অন দা ম্যাট তাহলে দেয়ার ইজ দ্য ক্যাট অন দ্য ম্যাট ঠিক আছে বুঝতে পারছো পড়া গুলো হ্যাঁ স্যার এম ইজ আর বসাতে হবে এবার কি বসাতে হবে এম ইজ আর আই এর পরে কি বসে বলো তো বাবু স্যার আই এর পরে স্যার এম আই এর পরে সব সময় এম বসে তারপর আই এম আই এম মো আই এম এ গার্ল হ্যাঁ একটা নাম আছে সেই জন্য এখানে ইজ হলো রমেন ইজ মাই ব্রাদার রিয়া রিয়া কি হবে রিয়া ইজ মাই সিস্টার গুড বয় দে থাকলে কি বসে

আর পুরাল নাম্বার আয়ের পুরোয়াল নাম্বার কি উই ইউয়ের পুরাল নাম্বার ইউই আর মানে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের পুরাল নাম্বার হচ্ছে দে ঠিক আছে আয়ের পাশে কি বসে আয়ের পাশে বসে বলেছিলাম এম বসে আয়ের পাশে সবসময় এম বসবে ইউয়ের পাশে আর বসবে উই এর পাশে আর বসবে ইউ এর পাশে আর বসবে এর পাশে আর বসবে শুধুমাত্র হিয়ের পাশে ইজ বসবে তাহলে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট পার্সেন্ট আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আলাদা বসে বাকি সব ক্ষেত্রে আর বসে মাথায় ঢুকলো হ্যাঁ এই দুটো শুধু আলাদা বাকি সব ক্ষেত্রে আর বসছে এইখানে আর বসছে এখানে আর বসছে সব জায়গায় আর বসছে না হ্যাঁ আচ্ছা দিস আর দিজ দিস এই দিসটা বসা হয় একটার ক্ষেত্রে কটার ক্ষেত্রে

স্যার একটা আছে তাইলে দিস হবে দিস আর এখানে কি হবে স্যার স্যার এটা দিস হবে অনেক আছে এখানে হবে দিজ দিজ অনেকগুলো পাতা আছে না ঠিক আছে সঙ্গে থাকো ভেরি গুড হ্যাঁ শিফা এবার দেখতে পাচ্ছো শিফা হ্যাঁ স্যার দেখো এবার আমাদের বসাতে হবে দিস আর these হ্যাঁ স্যার দেখো বলো তিনেরটা কি বসবে তিনটা হবে those those are these these আইটা হবে this these এটা কি হবে কোনটা চার চারটা হবে দিজ 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 আর এটা কি হবে দিজ দিস স্যার একটা হবে দন্তের স উচ্চারণ দয় হসই দন্তের স দিস আর একটা হবে দয় হসই বর্গিজ দিজ উচ্চারণ হ্যাঁ পাঁচেরটা দেখো তো পাঁচেরটা হবে these this এটা this this আচ্ছা দেখো তো দ্যাট আর those বসাতে হবে নয় অ্যাক্টিভিটিতে দেখো তো কি হবে এখানে that is a boy and those are girls এক ঠিক বলেছো একটা থাকলে এই দ্যাট একটা একটা থাকলে আর অনেকগুলো থাকলে এইটা

একটা যদি জিনিস থাকে আর কোথায় ব্যবহার করব দূরে একটা দূরে একটা আর দূরে অনেক থাকলে কি ব্যবহার করব দোজ দূরে অনেক থাকলে আমরা দোষ ব্যবহার করব মাথায় ঢুকেছে হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে এইটা তো মেলাতে হবে এটা মেলাতে পারবে না হ্যাঁ স্যার মেলাতে পারবো এটা সোজা আছে এরকম ভাবে এক থেকে দুই থেকে তিন থেকে এগুলো পর পর দাগে দাগে বলে 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 ফুটকিতে ফুটকিতে করে যে গিয়ে মেলাতে হবে হ্যাঁ মেলাতে গিয়ে এই জায়গাগুলোতে একটু অসুবিধা হবে এইদিকে চলে গেলে ঊনসত্তর চলে আসবে কিন্তু ঊনসত্তর গেলে হবে না আমাকে সতেরো সতেরো পরে আঠেরো আঠেরো পরে উনিশ এরকম ভাবে যেতে হবে হ্যাঁ হ্যাঁ উনিশ এর পরে কুড়ি কুড়ির পরে একুশ একুশ এর পর বাইশ এইভাবে যেতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার এটা সুন্দর করে মিলিয়ে নি এটা তো শেখানোর কিছু নয় নাম্বার দেখে দেখে এগোতে হবে নেক্সট দেখো তো এইটা কি হবে এটা কি বলে বলো তো এটা ডাউন আর এটা হ্যান্ড তাহলে বানান হ্যান্ড h এটা কিন্তু vbi পরীক্ষায়ে পড়ে খুব পড়েছে অনেকবার পড়েছে তিনেরটা কি আছে বলতো লিপ l i p p s দুটো লিপ আছে তো এখানে একটা এখানে একটা তার জন্য লিপস চারেরটা কি হবে চারেরটা চারেরটা fours no এই যে চারেরটা কিসের ছবি আছে নোজ আই 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 ই ওয়াই ই আই পাঁচেরটা কি আছে পাঁচেরটা এই লাইনে হবে পাঁচেরটা স্যার ওয়ারিস্ট ডব্লিউ আর আই এস টি রিস্ট রিস্ট কি আছে আর একটা হিয়ার হেয়ার আর এটা হেয়ার আছে এইচ এ আই আর আর আছে এইচ এ আই আর গুড বয় ঠিক আছে এবার উপর নিচে দুই এরটা কি আছে দুই এরটা আছে নোজ তাহলে দুই এর ঘরে বসাবো এন ও এ সি তো বসাই আছে তিন এরটা কি আছে ছয় এরটা কি আছে ইয়ার বানান ই এ আর গুড বয় তা সাতেরটা এরটা কি আছে টি বানান টি ডাবল ই টি এইচ তাহলে টি ডাবল ই টি এইচ ঠিক সব ঠিক বলেছো খুব ভালো ভেরি গুড বয় ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ স্যার হুম বলছেন আমি নিচেরটা ধরেন লেটস টকটা আচ্ছা বলো হোয়াট ডু ইউ ডু উইথ ইওর আইজ উই সি উইথ ইওর আইজ উই ক্যান সি বা আই ক্যান সি I can, I can see with, see eye. with my eyes okay eyes. what do Listen. you do with your ear i hear with i can my, hear i can hear with my ears i can hear H e a r. Here. Here with my ear Here. i can hear with my Ear. Ears. Tarpore. What do you with your nose? I smell with our nose. Smell banan. Karo. Smell banan. S M D -e L. Hmm. Very good. I can smell I S M E L. Smell. Smell with

ইন্দ্রাক্ষী হাততোলো যারা যার হাততো গৌরব হাততোলো হ্যাঁ আর্য শুনতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার একটা গান শুনবো তোমার কাছে ঠিক আছে স্যার কখন কি গান শোনাবে আমি আমাদের বাঁকুড়া জেলায় নিয়ে একটা গান শোনাবো এখন শোনাবে

খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এত দূর থেকেও আমরা বাঁকুড়ার স্বাদ পেলাম খুব ভালো লাগলো আর্য তোমার গানে গলা খুব সুন্দর আচ্ছা আজকের ইংরেজি পড়াগুলো বুঝতে পেরেছ আচ্ছা আমার সঙ্গে কথা বলে ভালো লাগছে তোমার আচ্ছা কালকে ইউটিউবেও দেখতে পাবে শুনতে পাবে তোমার ছবি আমি দিয়ে এই গানটা পোস্ট করব হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা এখানে এইটা কিসের ছবি গো এটা ডগের ছবি ডগ এ ডগ হ্যাজ কত লেগ কটা লেগ আছে এ ডগ হ্যাজ ফোর লেগ ফোর বানান করো এফ ও ইউ আর ফোর ভেরি গুড ইট হ্যাজ টেল কটা টেল আছে

আই লাভ ডগ তুমি কুকুর ভালোবাসো ইয়েস আই লাভ ডগ ইয়েস তো যদি ডগ সম্বন্ধে কিছু লিখতে বলে তাহলে আমরা লিখতে পারবো না দেখো এখানে অনেকগুলো সেন্টেন্স শিখে নিলাম একটা সেন্টেন্স শিখে নিলাম দুটো সেন্টেন্স শিখে নিলাম তিনটে সেন্টেন্স চারটে অ্যান্ড ওভার পাঁচটা আমরা পাঁচটা সেন্টেন্স ডগ সম্বন্ধে লিখতে পারবো পারবো না হ্যাঁ স্যার হ্যাঁ আরও একটা সেন্টেন্স যদি আমরা লিখি ডগ গার্ড আওয়ার হাউস ডগ গার্ড our হাউস কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয় এটা লেখা যাবে dog guard our house তাহলে আমরা কুকুর সম্বন্ধে যদি পাঁচটি বাক্য লেখো লিখতে বলে পারবো না হ্যাঁ স্যার পারবো ঠিক আছে ঠিক আছে এটা একটু প্র্যাকটিস করে নেবে খাতায় লিখবে হ্যাঁ দুইএকবার লিখলাই মনে থেকে যাবে সারা জীবন দেখো তো হু আই অ্যাম আমি কারো সম্বন্ধে কিছু বলছি সেটা শুনে বলতে হবে সেটা ডগ না ক্যাট না কাউ না হর্স আই গিভ মিল্ক আমি দুধ দেই আই হ্যাভ এ লং টেল আমার লম্বা লেজ আছে আই হ্যাভ হর্ন হর্ন মানে সিং আই অ্যাম এ আই এ কাউ কাউ তাহলে এটা আমরা কাউ সম্বন্ধে জানলাম তারপরে আই গার্ড ইউর হাউস আমি তো আমি তোমাদের বাড়ি পাহারা দিই আই ইট মিট আমি মাংস খাই আই ওয়াক মাই টেল আমি লেজ নড়াই আই এ আই আমে ডগ ডগ গুড বয় এই তো ধরতে পাচ্ছ কত সুন্দর পাচ্ছ আই হ্যাভ এ টেল আমার একটা লেজ আছে আই ইট ফিশ আমি মাছ খাই আই ড্রিঙ্ক মিল্ক আমি দুধ খাই আই আমে আই ক্যাট আমি ক্যাট ক্যাটের একটা সুন্দর পুসি লেজ আছে অনেক মোটা লেজ থাকে না ফাপা আই হ্যাভ এ টেল আমার একটা লেজ আছে আই ইট গ্রাস আমি ঘাস খাই আই ক্যান রান ফাস্ট আমি জোরে দৌড়াতে পারি আই অ্যাম এ হর্স হর্স জানো তো হর্স সব দিকেই দেখতে পাই হর্স পিছনেও দেখতে পাই হর্স শুধু সামনে না হর্স সাইডে পেছনে দেখতে পায় যার জন্য চোখে একটা কি দেওয়া থাকে এরকম কি দেওয়া থাকে ঢাকনা দেওয়া থাকে তো আমাদেরকেও যদি কিছু অ্যাচিভ করতে হয় আমাদেরকে যদি বড় হতে হয় তাহলে আমাদের চারিদিকে চোখ বেঁধে দিয়ে যে জিনিসটা আমরা করছি গান করছি তো গান পড়াশোনা করছি তো পড়াশোনা একদম মন দিয়ে করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে গানটা আরো ভালো করে করতে হবে পড়াশোনাটা আরো ভালো করে করতে হবে এই দেখো একটা ট্রেনের ছবি চলে এসেছে ট্রেনে চেপেছ আর যো হ্যাঁ স্যার আমি অনেকবার চেপেছি ট্রেনে হ্যাঁ ট্রেনে চাপতে কেমন লাগে তোমার ট্রেনে চাপতে খুব ভালো লাগে আর গান গান পাই না ট্রেনে চাপলে তো আমার গান পাই তোমার ভাই হ্যাঁ স্যার আমারও পাই স্যার আমি কিভাবে গান করতে গেছি গেছো কোথায় কলকাতা ওয়াও কলকাতার কোন জায়গায় গান করেছো রবীন্দ্র সদনে গান করেছি গুড বয় কি পুরস্কার পেয়েছিলে হ্যাঁ স্যার একটা ট্রফি পেয়েছিলাম বই পেয়েছিলে হ্যাঁ আহ বাহ জানটা জুড়ে গেল খুব সুন্দর গুণী ছেলে তুমি আচ্ছা জানুয়ারির পরে মাসের নাম কি আমি স্যার জেলা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম ও বাকুরা জেলা হ্যাঁ বাহ গুড বয় আচ্ছা জানুয়ারি পরে মাসের নাম কি ফেব্রুয়ারি বানান এ ফিব বি ফেভ আর ইউ রু এ আর ওয়াই আর ই ফেভ এফ ই আর ইউ রু এ আর ওয়াই আর ই ফেব্রুয়ারি পরের মাস কি এম ই আর সি এইচ মার্চ এম এ আর সি এইচ মার্চ এপ্রিল তো লেখাই আছে তারপরে এটা কি বসবে

ন স্যার তো বলো তো 30 দিন কোন কোন মাসে হয় জানুয়ারি যেগুলো উচুতে পড়বে সেগুলো 31 দিন যেগুলো নিচুতে পড়বে সেগুলো 30 দিন শুধু মাস কতগুলো আরিব জানো তাহলে বলো তো কোনটা কোনটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলটা কি হবে এপ্রিলটা 30 দিনে হবে এ আর আই এল এপ্রিল জুনটা কি হবে জুনটা জুনটা হবে 30 দিনে জুল্লাই আগস্টটা কি হবে আগস্ট আগস্ট হবে আগস্ট হবে 31 দিনে হ্যাঁ এস সেপ্টেম্বর অক্টোবরটা কত দিনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরটা কত দিনে হয় নভেম্বরটা হয় 30 দিনে আচ্ছা তাহলে এই চারটি মাস হয় 30 দিনে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখানে গেলো মার্চ এখানে বসবে এপ্রিল এখানে এপ্রিল ওখানে মে এখানে বসবে জুন জুলাই এখানে এখানে বসবে বসবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখানে বসবে নভেম্বর ডিসেম্বর এখানে বসবে ডিসেম্বর কত মাসে কত দিনে 31 দিন হয় গুড বয় ঠিক আছে খুব ভালো লাগলো গান শুনে খুব মজা পেলাম হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ আচ্ছা স্যার গৌরব হ্যাঁ গৌরব বলো গৌরব হ্যাঁ স্যার তোমার নাম কি আমার নাম গৌরব মুখার্জি হুম শুনলে এতক্ষণ ক্লাসটা করছিলে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগে স্যার আর জোর গানটা কেমন লাগলো আর জোর ভালো লাগলো স্যার হুম আরজুকে কংগ্রাচুলেশন বলে দাও আরজু কংগ্রাচুলেশন হ্যাঁ এবার দেখো তো চোদ্দটা লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার যেটা ঠিক সেটার তলায় দাগ দিতে হবে আই হ্যাভ না হ্যাজ আই হ্যাভ এ পেট ডগ আই হ্যাভ তারপরে ইউ ইউ হ্যাজ এ নাইস পেন ভুল উই ইউ হ্যাভ রবি তাহলে আমরা হ্যাব আর হ্যাচ এর ব্যবহারটা ভালো করে শিখে নেব হ্যাব আর হ্যাচ আমরা বলেছি কটা পার্সেন্ট হয় তিনটে পার্সেন্ট হয় কটা পার্সেন্ট হয় তিনটে পার্সেন্ট হয় প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সেন্ট মানে আমি আমরা আই উই সেকেন্ড পারসেন তুমি তোমরা তোমরা ইংরেজি ইউ থার্ড পারসেন সে তাহারা বা হি সি বা যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা নাম ইট এগুলো হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে আর দে মানে হনে অনেকগুলো তো শুধুমাত্র আয়ের পাশে কি বসে আয়ের পাশে বসে হ্যাভ

শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে মানে শুধুমাত্র এই যে থার্ড পার্সন থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারে যে ঘরটা একজন ব্যক্তি হতে পারে বা নামের পরিবর্তে প্রোনাউন হতে পারে সি হতে পারে হি হতে পারে রাম হতে পারে ইট হতে পারে তাহলে দেখো রবি একটা নাম না রবি হ্যাঁ রবির পাশে কি বসেছে হ্যাজ বসেছে না হ্যাঁ বাটারফ্লাই একটা নাম না হ্যাঁ তাহলে এখানে কি হবে হ্যাঁ যাবে না হ্যাঁ এলিফ্যান্ট একটা তাহলে এখানে হ্যাঁ বসেছে বাদ বাকি সব ক্ষেত্রে কি বসেছে হ্যাঁ বসেছে সমস্ত ক্ষেত্রে হ্যাঁ বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া মনে থাকবে এটা হ্যাঁ বেশ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তো এখানে এখানে কি কি মাসের নাম বসাবো জুলাইয়ের আগের মাসের নাম কি

নভেম্বর 8 ভই এম এম বি ই আর বার ডিসেম্বর 9 তাহলে এবার দেখি তুমি কেমন বুঝলে হ্যাঁ এটা করে দাও আমাকে চটপট जल्दी बोलो হি হ্যাজ এ রেড পেন্সিল উই তারপর তনুশ্রী তনুশ্রী হ্যাজ বার্ডস

এ লিজার্ড মানে একটা একটা এ ঠিক আছে একটা লিজার্ড ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ গৌরব আস্তে আস্তে শিখে যাবে সব ঠিক আছে আচ্ছা আর কে গৌরব হলো আচ্ছা ইন্দ্রাক্সি হাত তুলছো না কেন প্রবলেম ইন্দ্রাক্সি ঘুমিয়ে গেছে নাকি ইন্দ্রাক্সি

ইন্দাক্সি আমি শুনতে পাচ্ছি বলো ইন্দ্রাক্সির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না শুনতে পাচ্ছো না নাকি ইন্দ্রাক্সি শুনতে পাচ্ছো আচ্ছা বলো ছটা ঋতুর নাম জানো ইংরেজিতে সামারের পরে কি হ্যাঁ সামারের পর রেইন সিজন সামারের পর রেইন সিজন তারপরে আর্লি اٹাম তারপরে লেট اٹাম তারপরে কি লেট اٹামের পর উইন্টার লেট اٹামের পর এর বলো আর উইন্টারের পর হচ্ছে স্প্রিং এখন কোন ঋতু ইংরেজিতে বলো তো এখন কোন ঋতু সঙ্গে কথা বলতে পারছি না অয়ন বলো অয়ন 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 এখন কোন ঋতু উইন্টার উইন্টার ঠিক বলেছো ঠিক ঠিক আছে আমরা আর এগোবো না আমরা এগারো নম্বর পৃষ্ঠাব্দি দেখে নিলাম একদিনে অনেক পড়া হয়ে গেল ঠিক আছে সঙ্গে থাকো গুড বাই 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 সব বাইক একসঙ্গে আমরা বাই বাই জানাই ওকে